রংপুরের ক্ষিত্রা নামক একটি এলাকায় আমরা আজকে অবস্থান করছি। সেখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে আপনাদের তুলে ধরবো, সেই সাথে প্রকৃতির নানা চিত্র দেখানোর চেষ্টা করব। সেখানকার মানুষগণ খুব কষ্টে কিছুটা জীবনযাপন করে, রাস্তাঘাট কিছুটা উন্নতি হলেও 3 থেকে 5 কিলোমিটার দূরে যে কেনাকাটা করতে হয়, যোগাযোগ ব্যবস্থা কিছুটা অবনতি রয়েছে, দোকান থাকলে অনেক দূর। বিশ্ব প্রকৃতির অনন্ত বৈচিত্র্যের মাঝে যারা নিজেকে খুঁজে পেতে চায়, তাদের জন্য বাংলাদেশ যেন সৌন্দর্যের এক নীলাভূমি। আর সেই গ্রামের কথা তো অতুলনীয়। এদেশের নির্মূল আকাশ, পুষ্প পল্লব, ছায়া ঢাকা সব এক অপূর্ব আবেদন সৃষ্টি করেছে। নানা ঋতুতে বাংলাদেশে সেজে ওঠে ভিন্ন ভিন্ন বৈচিত্র্য নিয়ে। দিন ও রাতের এক এক সময়ে এক এক সৌন্দর্য ধরা পড়ে সৌন্দর্য প্রেমীদের চোখে। বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রকৃতির আপার সৌন্দর্য। বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে যেন প্রকৃতির এক অপূর্ব রঙ্গশালা। যেদিকে চোখ যায় অবারিত সবুজ মাঠ, কোথাও কোথাও ফুলে ফুলে পাতায় সাজানো বৃক্ষরাজি, শ্যামল শস্যক্ষেতের এই অনুপম রূপসুধা পান করে সবার হৃদয়ে এক অভিনব আনন্দের শিহরণ জাগে। গ্রামের কোথাও তালগাছ ও খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে আকাশ থেকে নীলিমা ছিনিয়ে আনতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু একটি গ্রামে এসেছি। সেই গ্রামটি অনেক সুন্দরমণ্ডিত গ্রাম, আর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু তালগাছ। এখনকার যুগে কিন্তু এই তালগাছগুলো আসলে সেভাবে দেখা যায় না, কিন্তু আমি এখানে দেখে অভিভূত হয়েছি যে আসলে গ্রামে আসলে গ্রামের যে বাতাস এবং সে আশেপাশে যে প্রকৃতি আসলেই মুগ্ধকর। এই গ্রামটি সম্পর্কে আমরা ভালোভাবে জানার চেষ্টা করি। এখানে সাঁওতালরা বসবাস করে, সেই সাথে গ্রামে কোনো কিছু কিনতে গেলে আপনাকে 4 থেকে 5 কিলোমিটার দূরে যেতে হয়, কেননা কোনো দোকানই আসলে নেই। আমরা গ্রামটি যখন ঘুরে ঘুরে দেখি, এক গ্রাম থেকে আরেক গ্রামের দূরত্ব প্রায় অনেক দূর, যা আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া গেলে খুবই কষ্ট হয়ে যায় যদি নিজস্ব পরিবহন না থাকে। প্রিয় দর্শক, আমরা কিন্তু গ্রামে বিভিন্ন জায়গাগুলো যখন ঘুরছিলাম তখন কিন্তু কিছু কিছু জায়গায় আমরা তাল গাছ দেখেছি। এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সারিবদ্ধ কিন্তু অনেক খেজুর গাছ। আসলে খেজুর গাছ কিন্তু এখন সচরাচর শুধু গ্রাম পর্যায়ে ছাড়া কিন্তু ছাড়া শহরে কিন্তু দেখা যায়ই না একেবারে। আর এখানে আমরা লক্ষ্য করেছি খেজুর গাছে কিন্তু চমৎকার ফুল এসেছে, আর ভালোভাবে জানেন যে খেজুর গাছের যে রস রয়েছে সেটি কিন্তু অনেক মজাদার। আমরা গ্রামটি ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম এবং অনেকটা মুগ্ধ এবং অনুপ্রাণিত হয়েছিলাম, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই যে এখানে চিকিৎসা এবং কর্মসংস্থানের জন্য একজন ব্যক্তিকে যেতে হয় বহুদূর। এটি আসলে অবাক করা বিষয়, যেটি আসলে গ্রামে খুবই কম দেখা যায়। আমরা যতগুলো গ্রামে ঘুরেছি কিন্তু এই গ্রামটি একটু ব্যতিক্রম লেগেছে। বাড়িতে অতিথি আসলে তাদের সম্মান করার সাথে আসলে দোকান যেতে হয় অনেক দূর, সেই সাথে জীবিকার নির্বাহের জন্য যেতে হয় অনেক দূর। এটা আসলে অনেক কষ্টের বলা যায়। আসলে মানুষ অনেক কষ্টেই জীবনযাপন করে, তারপরেও তারা বেঁচে থাকার চেষ্টা করে। এই শীতের যে শেষ সময়ে আমরা আজকে শহরের বাহিরে যে গ্রাম বাংলার শীতের জীবনটা বা গ্রাম বাংলার কৃষিকাজের জীবনটা কেমন হয়, শীতকালের একটা যে সুস্বাদু রসটা যে খায়নি সে কিন্তু অবশ্যই আফসোস করবে বা পস্তাবে। এই খেজুর রসের যে সুস্বাদু, একটা রসের যে সুস্বাদু, এটা কিন্তু শীতকালে না খেলেই এটা আমি মনে করব একটা অপাওয়া থেকে যাবে। মাঠ পর্যায়ে না আসেন, মাঠ পর্যায়ে না দেখেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা মিস করবেন আপনারা। সাজ্জাদ মামা কিন্তু অনেক সুন্দর একটি জায়গায় নিয়ে এসেছেন, সাজ্জাদ মামাকে অনেক অনেক ধন্যবাদ। তো উনি আজকে আমাদেরকে বললো যে চলো যাই আমার শ্বশুরবাড়ির দিকে, অনেক সুন্দর একটা স্পট রয়েছে। তো আমরা অনেক আমাদের টিমের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সত্যিই একটা অসাধারণ জায়গায় নিয়ে এসেছে আমাদেরকে। আমরা একটু সাজ্জাদ মামার কাছ থেকে অনুভূতি জানতে চাবো যে আমাদেরকে নিয়ে আসাতে তার কেমন ফিল হচ্ছে। তো মামা, আমরা যে আসলাম তোমার ইনভাইটে, তো কেমন লাগতেছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে। তা আমি চাচ্ছিলাম যে আমার মামার ঘর এরকম পরিবেশকে নিয়ে আসছি, আমার খুব ভালো লাগতেছে। মামারা তো অলটাইম শহরে ঘুরে, এই মনে করিয়া যে একটু গ্রামের প্রকৃতি নেওয়ার জন্য মামাদেরকে শহর থেকে আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় নিয়ে এসেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমরা সত্যিই অনেক আনন্দিত। এই এত সুন্দর একটা জায়গা, আমরা আগে কখনো এত সুন্দর, আমরা সবসময় চিন্তা করতাম অন্য কিছু দেখবো, অন্য কিছু জানবো, অন্য কিছু আপনাদেরকে জানাবো, কিন্তু আজকের যে পরিবেশটা অসাধারণ। একটি মাঠ, গ্রাম বাংলার যে একটি মাঠ, কত সুন্দর বিকেল, সূর্যাস্তের সময় এখন, এই কত সুন্দর। আমার পিছনের যে রাস্তাটি রয়েছে মেটোপথ, আঁকাবাঁকা কাঁচা রাস্তা, অনেক সুন্দর, যা বলার মতো না। তো সব মিলিয়ে অনেক ধন্যবাদ সাজ্জাদ মামাকে আমাদেরকে এইভাবে গাইড দিয়ে নিয়ে আসার জন্য, ধন্যবাদ। এই গ্রামটির অবস্থান কোথায়, সেই সাথে এক এলাকা থেকে অন্য এলাকায় কোথায় যে কেনাকাটা করতে হয় সে বিষয়ে, সেই সাথে যোগাযোগ ব্যবস্থার সার্বিক বিষয় তুলে ধরবে এই এলাকার একজন মুরব্বী, তার কাছে আমরা জানার চেষ্টা করব। তবে ভিডিওটি করা হয়েছিল গোপনে, আর এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে একটি নতুন ভিডিওতে, ভালো থাকবেন। কাউনিয়া থানা, কাউনিয়া।
তাহলে আপনারা খরচ করতে গেলে মিরবাগ যান, আর এই পাশে যান না, ওই যে ন্যাংরা বাজার, আর এই পাশে ছোট বাজার, এদের একটা বাজার, এই ন্যাংরা বাজারের মতন এই পাখে একটা বাজার আছে, বড়দরগা বাজার আছে, বড়দরগা তো আছে নাকি, বড়দরগা বাজার ওটাও বেশি দূর নয়, বড়গাবার আছে, আর এমনিতে অসুস্থ হলে আর অসুস্থ হলে তো ওই তোমার টিচার আর বুদ্ধি নেই, এদিকে আসতে পারে খুব ভালো ময়ূর চেয়ারম্যান থাকলে যদি খালি পরের বছরটা হইতো আমার এগুলিয়া রাস্তা একবার যদি খালি একবার হয়েছে তাতে যতদূর করছে পরের বারও হয় তাহলে আমার এই দুই নম্বরে ওয়ার্ড চাঙ্গা করে দিয়ে গেল আমার একটা দুই নম্বর এই পেশাতে মাটিঘাটের কাছে থেকে রাস্তা নতুন করে হলো না এমনিতে মাটি ওটা আগে রাস্তা এসলো সেই রাস্তার প্রতি মাটি পাকা হবে না এখন এখন ওইটাই হওয়ার চান্স আছে আদিবাসী মানে আদিবাসী যে এখানে আছে সেখানে রাস্তা হয় কিন্তু ওখানে বিয়ের সাদি যা কিছু হয় যে পাক দিয়ে হাঁটছে সে পাকে রাস্তা কিন্তু ভালোই করে সব মিলে আপনাদের যোগাযোগ ব্যবস্থাও খারাপ রাস্তাঘাটও মোটামুটি খারাপ আর হচ্ছে খরচও করাও কষ্ট কর্মসংস্থানের তো অভাব আছে কর্মসংস্থানের অভাব